হাজারো পতঙ্গের মধ্যে অনন্য জোনাকি। জোনাকিকে বলা হয় প্রকৃতির টর্চ লাইট। মুক্ত জলাশয়ে আর বনাঞ্চলে দেখা মেলে এদের। যখন হাজারো জোনাকি একসঙ্গে মেলে ধরে আলোর বর্ণচ্ছটা, তখন এক অপরূপ দৃশ্যের অবতারণা ঘটে। ভারতের তামিলনাড়ু রাজ্যের তিরুপুর জেলায় রয়েছে এক বিশাল সংরক্ষিত বনাঞ্চল। এটি আনামালাই টাইগার রিজার্ভ নামে পরিচিত। এই বনাঞ্চলে বর্ষার সময়টাতে জেগে ওঠে লক্ষ লক্ষ জোনাকির দল। জোনাকির আলোয় সজ্জিত হয় পুরো বনাঞ্চল, সৃষ্টি হয় এক মনোমুগ্ধকর দৃশ্য। গহীন অরণ্য বলে অনেকের সেখানে যাওয়া হয় না, আর দেখার সৌভাগ্য হয় না প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য ভাণ্ডার। শ্রীরাম মুরালি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, শৌখিনতা রয়েছে ছবি তোলায়। তিনি ছবি তুললেন লাখো তারকাখচিত জোনাকির এই অভয়ারণ্যের। এই ছবি মুহূর্তেই হয়ে গেল ভাইরাল। মুরালি রাতারাতি বনে গেলেন তারকাই, ভাসতে লাগলেন প্রশংসার ডালিতে, আর আনামালাই টাইগার রিজার্ভ হয়ে গেল পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। তামিলনাড়ু রাজ্যের পর্যটন বিভাগ অবশ্য এই পর্যটন গন্তব্যকে প্রমোট করছে না, কেননা জোনাকি জলার নয়নাভিরাম দৃশ্য দেখতে হলে পর্যটকদের গহীন অরণ্যে যেতে হবে। দিনে এই দৃশ্য মিলবে না, ভরা অমাবস্যা হলে আরও ভালো হয়। নিরাপত্তার অভাব তো আছেই, তারপরও মানুষের আগ্রহের কমতি নেই। পর্যটকরা বলছেন কে জানে এই অপরূপ দৃশ্য আবার কবে মিলবে, তাই দেখে ফেলি এবারই, না হয় নিয়েই নিলাম একটু ঝুঁকি। মাহমুদুল হক সুজন, বাংলাদেশ টেলিভিশন।